আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে চিঠি লেখার মতো ব্যতিক্রমী আয়োজন করেছে নটরডেম কলেজ। মাকে উদ্দেশ্য করে ছাত্রদের লেখা চিঠি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। চিঠির মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের এই আয়োজন সারা দেশে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা কলেজ কর্তৃপক্ষের। রাসেল মিজানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুনায়দ আলী সাকি। এক সময় খবর দেয়া নেয়ার প্রধান মাধ্যম ছিল চিঠি। তথ্য প্রযুক্তির ছোঁয়া আর ব্যস্ত জীবনে যেন হারিয়েই গেছে হাতে লেখা চিঠির সেই সংস্কৃতি। তবে মনের ভাব প্রকাশে হাতে লেখা চিঠির অনুভূতি পাওয়া যায় না অন্য কোনো মাধ্যমে। তাই ভাষার মাসে নিজের ভাষায় মায়ের কাছে মনের ভাব প্রকাশের আয়োজন করেছে নটরডেম কলেজ। মায়ের কাছে 3000-এরও বেশি ছাত্রের লেখা চিঠি সংগ্রহ করে পাঠানোর আয়োজন করে প্রতিষ্ঠানটি। এসব চিঠি লিখতে গিয়ে আবেগ আপ্লুত ছাত্ররা মাকে যে আমি কখনো সামনাসামনি বলি যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি, এই জিনিসটা আমি চিঠিতে সাবলীলভাবে বলতে পেরেছি। মানে আমার মা আমার জন্য কত পরিশ্রম করে, এই কারণে এগুলো লিখতে গেলে মনে করেন অনেক হার্ড করে, এই কারণে বলতে পারছি না। অনেক কথা আছে মাকে সামনাসামনি আসলে কখনো বলা যায় না, এমনকি ফোনেও বলা যায় না, সেটা যে লিখতে পারতেছি মানে এটা আমাকে আলাদা নিজের একটা মনে অনুভূতি জাগতেছে। মায়ের ভাষায় মাকে চিঠি, প্রথমবারের মতো কলেজের এই উদ্যোগ মায়ের প্রতি ছাত্রদের মমতা ভালোবাসা বাড়াবে বলে আশা কলেজ শিক্ষকের। মা, মাতৃভাষা, মাটি, এদেরকে নিয়ে কাজ করা সবসময় আমাদেরকে টানে। এই উদ্যোগটাকে যদি সবার মাঝে দিতে পারি, সবার মাঝে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে জিনিসটা খুব ভালো হয়। ছাত্রদের লেখা চিঠি রেজিস্ট্রি ডাকে দেশের বিভিন্ন জেলায় পৌঁছানোর দায়িত্ব নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তাই শেষ মুহূর্তে চলছে চিঠি সংগ্রহ, আর এ কাজে ব্যস্ত সময় পার করছেন শিক্ষকরা। এই মায়ের কাছে নিজ মাতৃভাষায় যে চিঠি লেখা, এটা মনে হয় এই বাংলাদেশের মধ্যে প্রথম একটি উদ্যোগ। এমন আয়োজনে রাজধানীর অন্যান্য কলেজকেও অংশ নেওয়ার আশা তার। পরবর্তী বছরগুলোতে ধারাবাহিকভাবে সারা দেশে মায়ের ভাষায় মাকে চিঠি লেখার আয়োজন ছড়িয়ে দেওয়ার কথা জানান তিনি। আমা খাসানে আরো খাতওয়ানে সালাম করা থাকবো। জুনায়েদ আলী সাকি, এসএটিভি, ঢাকা।